প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি যে প্রশ্নপত্রটি সিসিএই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে দেখো পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট নিচে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে ডান দিকে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে নিচে দেখো বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমরা তোমাদের স্কুলের নাম বা বিদ্যালয়ের নাম লিখবে দেখো প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে প্রথমে দেখো ফাঁকা ঘরে সংখ্যা বসাও এখানে দুটি প্রশ্নের প্রথমেই উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক বরাদ্দ একের অর্ধেক করে অর্থাৎ হাফ করে তাই দুটি প্রশ্নের জন্য মোট মার্ক বরাদ্দ এক তাহলে একের ক দেখে নাও ক দাগে তিন নাম কত হয় উত্তর দেখো সাতাশ তিন নাম সাতাশ তিন গুণ নয় কত হয় তিন নাম সাতাশ তারপর খ দাগে দেখো দশ গুণ দশ দশ দশকে কত হয় একশো এইবার দুই দাগে দেখো সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও দেখো ক দুয়ের ক এক বছরে মোট দিন সংখ্যা উত্তর দেখো দিন এবার দেখে নাও সংখ্যাটিতে এর স্থানীয় মান হচ্ছে দেখো চার শত আগে দেখো এই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা উত্তর হবে আটাশ ঘদ আগে গড়ে পাঁচজন জন করে একটি বেঞ্চে বসলে তিনটি বেঞ্চে মোট বসবে দেখো পনেরো জন প্রত্যেক বেঞ্চে যদি গড়ে পাঁচজন করে বসে তিনটি বেঞ্চে বেঞ্চে কত হয় তিন গুণ পাস তিন বছর কত হয় পনেরো জন এইবার দেখে নাও তিন দাগের প্রশ্ন এখানে দেখো দুটো ঘড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে ক দাগে একটা ঘড়ি আর খ দাগে একটা ঘড়ি ভালো করে দেখো তোমরা যারা ঘড়ি দেখতে পারো তারা ইজিলি পেরে যাবে তাই অবশ্যই দেখো এখানে দেখো ঘন্টার কাটা আছে দুয়ের ঘরে মিনিটের কাটা বারটার ঘরে তাহলে এখানে সময় কটা দুপুর দুটা বাজে দুপুর কত দুটা এখানে দেখো ঘন্টার কাটা দুই আর তিনের প্রায় মাঝামাঝি এবং মিনিটের কাটা কাঁটা সাতের ঘরে মানে এখানে দেখো প্রত্যেকটা দূরত্ব পাঁচ পাঁচ পাস করে আছে সাত পর্যন্ত পাঁচ সাতটা কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কত বাজে দুটো পঁয়ত্রিশ তাহলে দুপুর দুটা পঁয়ত্রিশ মানে দুপুর দুটা পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে এইবার আমরা চলে আসবো পরের পাতায় দেখি পরের পাতায় তোমরা ভালো করে দেখে নাও চার দাগে কি বলেছে দেখো চার দাগে তিন শূন্য পাঁচ নয় এই সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা তৈরি করো সবচেয়ে ছোট দেখো প্রথমে শূন্য দিয়ে শূন্য তিন পাঁচ নয় মানে তিনশো উনষাট হলো আর সবচেয়ে বড় সংখ্যা দেখো ন হাজার পাঁচশো তিরিশ এইবার দেখো পাঁচ দাগে স্থানীয় মানে সাজিয়ে বিয়োগ করো পনেরোশো বত্রিশ বিয়োগ কত আটশো তাহলে লেখো পনেরোশো বত্রিশ বিয়োগ আটশো বিয়োগ করলে কত হয় দেখে নাও তোমরা আমি বিয়োগ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ওপরে দুই আছে নিচে শূন্য তাহলে দুইয়ের থেকে শূন্য চলে চলে গেলে কত থাকে দুই থাকে আবার দেখো তিন তিনের থেকে শূন্য চলে গেলে কত থাকে তিনই থাকে এইবার দেখো ওপরে পাঁচ নিচে কত আট তা আট আছে কত হলে মানে এই পাঁচ থাকলে এর আগে এক ধরে নিই এখানে একই আছে পনেরোই আছে অসুবিধা নেই তাহলে দেখো মনে করো এই একটা নেই কিন্তু ওপরে যদি বিয়োগের সময় ছোট সংখ্যা থাকে তার আগে সব সময় এক ধরে নিতে হয় তাহলে পনেরো আট আট আছে কত থাকে পনেরো হয় সাত থাকলে হাতে থাকলে এক সেই এক যদি এই একের থেকে চলে যায় তাহলে শূন্য বাইশ শূন্য বসে না তাহলে কত হচ্ছে সাতশো বত্রিশ এরপর দেখে নাও বাম দিক ও ডান দিক টেনে মেলাতে হবে এখানে দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একশো তারপর দেখো দুই হাজার উনিশ দু হাজার উনিশ এই দেখো দুই শূন্য এক নয় দু হাজার উনিশ তারপর দেখো একশো 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 দশ 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 দুশো তিরিশ এই হয়ে গেল তারপর দেখো লিপ ইয়ার লিপ ইয়ার দু হাজার কুড়ি সাল এরপর দেখবো আমরা সাত দাগের প্রশ্নে সাত দাগের প্রশ্ন দেখবো এখানে কি বলেছে সাত দাগের প্রশ্নে স্কুলের পাঠাগারে তিনশো ছাব্বিশটি গল্পের বই পঞ্চান্নটি কবিতার বই এবং চারটি কুইজের বই আছে মোট কতগুলো বই আছে তাহলে যোগ করতে হবে দেখো তিনশো ছাব্বিশ যোগ পঞ্চান্ন যোগ চার তাহলে মোট আমরা যোগ করব দেখো এখানে চার আর এই পাঁচ নয় নয় ছয় পনেরো পাঁচ তাহলে হাতে থাকলো কত এক সেই এক পাঁচের সঙ্গে যোগ করলাম পাশে রেখে ছয় আর ওপরে দুই রয়েছে ছয় আর দুয়ে আট এই বসালাম আট আর এই তিন এই নিচে নামিয়ে দিলাম কারণ তিনের সঙ্গে কোনো কিছু যোগ করা যাচ্ছে না তাই সরাসরি তিন নেমে গেল তাহলে কত হচ্ছে এরপর দেখে নাও আট বলেছে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়াতে জন ছাত্রছাত্রীকে পনেরো টাকার টিফিন প্যাকেট দেওয়া হলো মোট কত টাকা খরচ হবে উত্তর দেখে নাও তাহলে এখানে আঠাশ জন ছাত্রছাত্রীকে প্রত্যেককে পনেরো টাকার টিফিন দেয়া হয়েছে তাহলে আঠাশ গুণ কত হবে পনেরো তাহলে পনেরো গুণ আঠাশ গুণ পনেরো পারলেই তাহলে গুণ করো দেখে নাও প্রথমে এখানে দেখো গুণ পনেরো আছে প্রথমে দিয়ে গুণ করবো দেখো পাঁচ দিয়ে প্রথম আটকে গুণ করলাম পাঁচ আঠা চল্লিশের শূন্য হাতে থাকলো কত চার এইবার পাঁচ দিয়ে কে গুণ করব পাঁচ দুই দশ দশ আর হাতে কত ছিল চার তাহলে কত হচ্ছে চোদ্দো বসালাম চোদ্দো তাহলে কত হয়ে গেল একশো চল্লিশ এইবার একটা ঘর কেটে দিলাম শূন্যর নিচে একটা গুণ চিহ্ন দিলাম বা এই শূন্য ঘর কাটলাম কেটে এইবার এক দিয়ে আঠাশকে গুণ করব প্রথম এক দিয়ে আটকে আটককে আট বসালাম তারপর দুই অককে কত দুই তাহলে আটাশ এইবার দেখো যোগ করব এখানে এই শূন্যর নিচে নেমে গেল আট আর চারে কত বারো দুই হাতে থাকলো কত এক দুই আর একে তিন তিন আর ওপরে রয়েছে এক চার তাহলে কত হলো চারশো কুড়ি ফোর টোয়েন্টি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার